এটা হচ্ছে মাদার স্মাইল প্রাইমার 2 ফলো ফর্মুলা। আর হচ্ছে এটা যারা আমার রিভিউ ফার্স্ট দেখতেছে, এটা হচ্ছে বাচ্চাদের ফিডারের দুধ, ঠিক আছে, ফর্মুলা, অন্য কোনো খাবার না। আজকে আমি এই তিনটেই ফর্মুলার রিভিউ দিব, কারণ এই তিনটা হচ্ছে আমার বাসায় আছে। আর আমার মনে হচ্ছে ইনফরমেশন দিলে ইজি হয় যারা ইউজ করতেছে তাদের জন্য আগে থেকে, এর জন্য দেওয়া। আর এটার দাম হচ্ছে 800 টাকা, পাইকারি দোকান কিংবা যদি আপনি প্রাইমার ই পান, ডিলারকে পান কখনো, যে মাদার স্মাইলের, হয়তো বা কম পাবেন, বাট কথা হচ্ছে এটার ডিলারকে আমার আব্বু কখনো খুঁজে পাই নাই। ওকে, আর হচ্ছে ল্যাকটোজেন 2 খাওয়ার পর যখন আমার নেফিউর হচ্ছে শরীর কষা হয়ে গেছিল, তখন হচ্ছে ডাক্তার তাকে হচ্ছে প্রাইমা রিকমেন্ড করছে। কিন্তু প্রাইমা খাওয়াতে হ্যাঁ ঠিক হয়েছে, শরীর ঠিক হয়েছে, কিন্তু কথা হচ্ছে সব জায়গায় প্রাইমা অ্যাভেলেবেল ছিল না। তো এর জন্য মনে হয়েছে যে কমন দুধ খাওয়ানো ভালো, যেন সব জায়গায় দোকানে কিনতে পাওয়া যায়, আর নয় তো হচ্ছে সমস্যা। তো প্রাইমার প্যাকেট হচ্ছে এরকম, প্রাইমার কোনো কাগজের প্যাকেটে কখনো পাওয়া যায় না, শুধুমাত্র কন্টেনার পাওয়া যায়। আমরা দোকানে খুঁজে যেটা আর এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা বলতেছি, মানে আমার আব্বু প্যাকেট পাই নাই কাগজের, তো যতগুলো কেনা লাগছে এই ডিব্বা কেনা লাগছে, অনেক ডিব্বা জমে গেছিল, কারণ যে পিচ্ছি সম্পূর্ণ ফিডার খায় তার মনে হয় 3 দিন লাগে এটা শেষ করতে, 2 ঘন্টা পর পর হচ্ছে 4-5 চামচ করে খায়, ডিপেন্ডস অন বয়স, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে যে প্যাকেট থাকে, অ্যান্ড হচ্ছে প্যাকেট না, যে কন্টেনার থাকে, অ্যান্ড হচ্ছে কন্টেনার খুললে এখানে হচ্ছে যে সিল করা প্যাকেট থাকে সেটা পুরোটা খুলে ফেলতে হয়। আর প্রাইমার চামচ হচ্ছে এরকম ভিতরেই থাকে, এই চামচ আর ল্যাকটোজেনের চামচ দুইটাতে সেম পরিমাণের দুধ থাকে, এটা আমাদের টেস্ট করে দেখা হয়েছে। অ্যান্ড হচ্ছে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে খাওয়ানো শেষ। অ্যান্ড যেটা বললাম ল্যাকটোজেন 2 এর ভিডিও আছে, আমার নেফিউ প্রাইমা কিছুদিন খাইছে তারপরে আবার ল্যাকটোজেন 2-তে ফেরত গেছে। তো প্রাইমারও হচ্ছে দুধের কোয়ালিটি অ্যান্ড হচ্ছে টেক্সচারের পার্থক্য ছিল, আর হচ্ছে ও চেঞ্জ করছে, কারণ হচ্ছে প্রাইমার সব জায়গায় অ্যাভেলেবেল না, এর জন্য ল্যাকটোজেন 2-তে আবার চেঞ্জ করছে। কিন্তু এই তো ডাক্তার বাচ্চার বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী হচ্ছে বাচ্চার পেটে মানে কোম্পানির স্যুট না করলে কোম্পানি চেঞ্জ করায়, ডাক্তারই লিখে দেয়। তো আমার হচ্ছে প্রাইমা সম্পর্কে হচ্ছে এইটুকুই আইডিয়া আছে, এর জন্য হচ্ছে এইটুকুই শেয়ার করলাম।